আমার ভাই ইমাম সাহেব উনি চাপাই নবাবগঞ্জে বাড়ি যশোরে গিয়েছেন ইমামতি করার জন্য। যশোরে ইমামতি নেওয়ার পরে প্রথম জুম্মায় আমার ভাই ওয়াজ করলেন, ওমা আমার ভাইয়েরা তোমাদের কাছে অনুনয় করে বলি, আমি চাপাই নবাবগঞ্জ থেকে এসেছি, আমি তোমাদের বুঝাতে চাই দয়া করে কেউ সুদ খাবা না, সুদ খাওয়া অনেক বড় গুনাহের কাজ। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়া বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে আমার ভাই এই ওয়াজ প্রথম জুম্মায় যখন করেছে, করার পরে মসজিদের সভাপতি সাহেব নামাজ শেষে বলছে, হুজুরে এদিকে আসেন, আপনি তো এসেছেন চাপাই নবাবগঞ্জ কোন জায়গা থেকে, কয় কনসার্ট থেকে, কয় আপনি আমি যে সুদ খাই এটা আপনার সাথে কিডা বলল, আমি সুদ খাই এটা কিডা বলেছে আপনার সাথে, আপনি চাপাই নবাবগঞ্জের লোক, আপনি তো জানার কথা না। হুজুর আমার সভাপতি সাহেব ভাই জনাব আশিকুজ্জামান বলতেছে, বিশ্বাস করেন আল্লাহর কিরে করে বলছি, কেউ বলে নাই, আমি এই কোরআনে পেয়েছি তাই বলেছি, কোরআনে আছে যে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কয় না আমি মানবো না, ওই চেয়ারম্যানের সাথে আমার গুতগুতি আছে, এই জন্যই চেয়ারম্যান মনে হয় কানে কানে বলেছে যে সভাপতি সুদ খাই, তাই আপনি আজকে আমার আজকে এই বাসটা দিয়ে দিলেন। ওরে আমার ইমাম সাহেব, আগামী সপ্তাহে যদি আপনি এই বিষয় নিয়ে কথা বলেছেন তাইলে আপনার ইমামতি ছুটাইয়ে চাপাই নবাবগঞ্জে পাঠাই দেব, বোঝাননি? হুজুর দেখছে বেকায়দা অবস্থা, আসলাম যশোরে ইমামতি ছেড়ে চলে যেতে হবে, পরের সপ্তাহে চিন্তা করলো না, আজকে আর সুদের কথা বলবো না। পরের সপ্তাহে বলল, ভাইয়েরা কেউ ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, ঘুষ খাওয়া অনেক বড় গুনাহের কাজ, যে ঘুষ দেয় ঘুষ নেয় দুইজন সমান অপরাধী, আল্লাহ পরকালে এই ঘুষের অপরাধে জাহান্নাম আপনার আমল নামায় লিখে দিতে পারি। সেক্রেটারি সাহেব ডেকে বলছে এদিকে আসেন, স্কুলে মাস্টার নিয়োগের সময় অতীতেও নিয়েছে, বিএনপিরাও নিয়েছে, জাতীয় পার্টিও নিয়েছে, অন্য অন্যরাও নিয়েছে, তাই আমরাও নিয়েছি 3 লাখ। আপনার সাথে কিরা কইল, আপনার সাথে কে বলেছে যে আমি ঘুষ নিয়েছি বলেন? আমি তার আজকে আমার মনে হয় বিরোধী দল বলেছে, হুজুর তো বেকায় দেয় দূর, আমি এটাও তো জানি না, আমি কোরআনে আছে সুদ দিও না, সুদ খেও না, সুদ নিও না, তাই বলেছি। বলছে হুজুর আপনি দয়া করে এই ঘুষির ব্যাপারে আগামী দিন বলবেন না, আগামী দিন বললে আমি কিন্তু সেক্রেটারি ইমামতি শেষ। হুজুর দেখছে যাক পরের সপ্তাহে চিন্তা করলো, সুদও বাদ ঘুষও বাদ, এবার পরের সপ্তাহে বলতেছে, ভাইয়েরা আমার কেউ পরকিয়া করবেন না, পরকিয়া করা গুনাহের কাজ, জেনা করবেন না, ব্যভিচার করবেন না। এখনকার সময় দেখা যায় অনেক যুবকেরা আছে ভাবিকে নিয়ে কনসার্টে হাসপাতালে যায়, মডার্ন হাসপাতালে, ভাই বিদেশে থাকে, দেওর সব দায়িত্ব পালন করতেছে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, দেওর সব পালন করতেছে দায়িত্ব, আর যদি নিজের দেওর না থাকে পাশের বাড়ির দেওর আছে, যে অনেক সময় ভাবির বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ডাকে, ভাবি ভাবি, ভাবু ওই পাশ থেকে, কে ভাই? আমি বল্টু। ও বল্টু ভাই, আপনি তো আমার কথা ভুলেই গেছেন, হ্যাঁ কতদিন হইলো আসেন না, যে আসেন একটু চা খেয়ে যান, চা বানিয়ে দিচ্ছি, চা খেয়ে যাবেন যে, আসেন না ভাবি? আহারে এই সুন্দর করে ডাকে, ও আমার যুবকেরা দয়া করে পরকিয়া করবেন না, বিদেশে যে ভাইয়েরা থাকে তাদের বাড়ির কাছে যাবেন না, ক্যাশিয়ার ছিল একটু ইয়াং, এখনো বিয়ে করিনি কিন্তু ওনার সমস্যা আছে। ডেকে বলছে হুজুর এইদিক আসেন, আমার এক বন্ধু বিদেশে গেছে মালয়েশিয়ায়, আমার বলল আমার স্ত্রীর দেখে রাখিস, আমি ওর সব দায়িত্ব পালন করি, বাজার করে দিই, ডাক্তারের কাছে নিয়ে যাই, এই করি তাই করি, আপনার সাথে কিডা বলেছে বলেন? হুজুর দেখছে এ তো বেকায়দা অবস্থা, যাই ওয়াজ করছি একজন করি ধরে, ক্যাশিয়ার বলতেছে টাকা আমার কাছে, আমি আপনার বেতন আটকে দিলি আপনি বেতন পাবেন না, দয়া করে আগামী সপ্তাহে ওয়াজটা ঘুরোই করবেন। হুজুর দেখলো সুদি রস করা যাবে না, ঘুষি রস করা যাবে না, জেনা রস করা যাবে না, ব্যবিচারে রস করা যাবে না, পরকিয়া রস করা যাবে না, মাদকে রস করা যাবে না, সব তো ধরা খেয়ে যায়। হুজুর এবার কৌশল করে ওয়াজ করতেছে আমার আশিকুজ্জামান ভাই, ভাইয়েরাই আমার।